তৃতীয় শ্রেণীর বাচ্চারা তোমরা তোমাদের বাংলা বইয়ে চুয়াল্লিশ পাতা হলো দেখো চুয়াল্লিশ পাতায় একটা ছবি রয়েছে সেই ছবিটা দেখতে পাচ্ছো একটি মা ও শিশুর ছবি দুজনকার যে নির্মল সম্পর্ক সেই সম্পর্কের একটা সুন্দর ছবি রয়েছে তোমরা সবাই বুঝতে পারছ যে আমরা আজকে কোন কিসে নিয়ে পড়তে যাব। না আমরা নৌকা যাত্রা আগের দিন ক্লাসে পড়েছিলাম সেই নৌকা যাত্রা যেখানে একটা নৌকা ছবিও রয়েছে অর্থাৎ এই মা শিশু সম্পর্ক এবং সেখানে নৌকা অর্থাৎ শিশুটি নৌকায় করে একবার মাত্র সে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে রাজার দেশে যেতে চায় পরে আবার সন্ধ্যেবেলা মায়ের কাছে এসে গল্প করতে চায় এই যে কাহিনী নিয়ে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুন্দর কবিতা আমরা আগের ক্লাসে পড়েছিলাম তার প্রশ্ন উত্তরগুলো আজকের ক্লাসে আমরা করছি তাহলে দেখো প্রথমে আছে মৌখিক প্রশ্ন মৌখিক প্রশ্ন আছে নৌকা যাত্রা কবিতাটি কোন কবির লেখা এটা তো উত্তর এখানে লিখে দেওয়ার জায়গা নেই বা তোমাদের সুবিধার জন্য আমি সেটাকে আবার খাতায় লিখেছি খাতায় লিখে লিখে তোমাদের অ্যান্সার আমি করে দিচ্ছি তোমরা তোমাদের বাড়ির খাতায় লিখে না ঠিক আছে দেখো কি আছে বলছে যে নৌকা যাত্রা কবিতাটি কোন কবির লেখা উত্তরে লেখো নৌকা যাত্রা নৌকা যাত্রাটা কিন্তু তোমরা সিঙ্গেল কোটনের মধ্যে লিখ লিখবে যেকোনো কবিতা বা যে কোনো গল্পের নাম যখন তোমরা লিখবে তখন কিন্তু শুধু এই ক্লাসে বলে না এটা শিখে নাও এটা কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবে আচ্ছা তাহলে কি লিখলে না নৌকা যাত্রা কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবার দেখো তোমরা কেউ বিশ্বকবিটা বাদ দিতে পারো শুধু রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে পারো কিন্তু রবীন্দ্রনাথকে সম্মান জানানোর জন্য তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য আমরা তাকে বিশ্বকবি বলতে পারি এতে কিন্তু তোমাদের নাম্বার খুব ভালো আসবে আচ্ছা দু নম্বর বলছে তার লেখা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো দু নম্বরে আছে তার লেখা তোমরা এখানে তার না লিখে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে পারো বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে পারো তার বলে কেমন একটা শুনতে লাগে যেহেতু প্রশ্ন অনুযায়ী আমি তার লিখেছি কিন্তু তোমরা লিখবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি কাব্যগ্রন্থে নাম হলো বলাকা দেখো তোমাদের বইতে কিন্তু অনেকগুলো নাম আছে আমি সোজা দেখে দুটো তোমাদের জন্য লিখেছি তোমরা এই দুটো লিখতে পারো বা এখান থেকে বই থেকে মুখস্থ করে সঠিক যে কোনো দুটো গল্পের নাম লিখতে পারো তাহলে একটা আমি লিখেছি বলাকা কমা দিয়ে লিখেছি শিশু খেয়াল করো বলাকাটাও কিন্তু আমি সিঙ্গেল কোটেশানের মধ্যে লিখেছি এবং শিশুটাও কিন্তু আমি সিঙ্গেল কোটেশানের মধ্যে লিখেছি আচ্ছা তিন নম্বর হচ্ছে নৌকা যাত্রা কবিতাটি কবি এখানে কাকে উদ্দেশ্য করে লিখেছেন চলো তিন নম্বর বলছে নৌকা যাত্রা আবার যথারীতি সিঙ্গেল কোটেশন দেবে দিয়ে লেখো নৌকা যাত্রা কবিতাটি কবি এখানে মধুমাঝিকে উদ্দেশ্য করে লিখেছেন আমার যেটা মনে হয়েছে তাই তো না মধুমাঝিকেই কবি যেন বলতে চাইছে যে মধুমাঝির যে নৌকাখানার বাঁধা আছে সেটা সে নিয়ে যেতে চায় একটি বারের জন্য সে মাকেও বলেছে যে তুমি যেন মন খারাপ করো না তুমি যেন কেঁদো না তো মধুমাঝিকেই উদ্দেশ্য করে কবি লিখেছেন আচ্ছা আর কবি কাকে করে লিখেছে না কবি যেন তার নিজেকেই মনে করে লিখেছেন কবি যেন নিজেই একবার মাত্র সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যেতে চান এরকমটা মনে করা হয়েছে আচ্ছা চার নম্বর হচ্ছে কবির মায়ের নাম কি কবির মায়ের নাম বলতে এখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম বলা হয়েছে ঠিক আছে তাহলে কবির মায়ের নাম তোমরা এখানে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম লিখবে ঠিক আছে যদি এমনি ধরো সিঙ্গেল কবির মায়ের নাম বলতে চাও তাহলে কবি তো আমাদের তো দেশে হাজার হাজার কবি আছেন তাহলে তাদের সবার মায়ের নাম তো আর সারদা দেবী নয় তাহলে তোমরা কি লিখবে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম সারদা দেবী আর পাঁচ নম্বরে কী বলছে নৌকা যাত্রা কবিতাটি আবৃত্তি করে এটা তোমরা বাড়িতে অভ্যাস করবে তোমরা এখন বাড়িতে আছো নৌকা যাত্রাটা খুব সুন্দর করে মুখস্থ করে নেবে নিয়ে নিজেরা বলবে অন্যকে শোনাবে দেখবে তোমাদের সময়ও খুব ভালো কাটবে এবং কবিতাটা খুব তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়ে যাবে আচ্ছা এরপরে আমি আসি লিখিত প্রশ্নতে সেখানে বলেছে মধুমাঝির নৌকাটি কোথায় বাঁধা আছে তো চলো লেখো মধুমাঝির নৌকাটি রাজগঞ্জের গঞ্জে রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে দু নম্বর বলছে নৌকাটিতে কি বোঝাই করা আছে উত্তরে আছে নৌকাটিতে পাট বা টপাট পাট বোঝাই করা আছে আচ্ছা তিন নম্বর বলছে কবিতা শিশুটি নৌকাটি একবার পেলে কটি পাল ও দাঁড় জুড়ে দিতে চায়। তাহলে আমাদের শুরু করেছি আমি এখান থেকে না কবিতার শিশুটি কবিতা তোমরা এখানে লিখতে পারো নৌকা যাত্রা কবিতাটি শিশুটি নৌকাটি একবার পেলে তাতে একশোটা দাঁড় আর চারটে পাঁচটা ছটা পাল জুড়ে নিতে চাই তাহলে একশোটা তা সেটা ফিক্সড রয়েছে একশোটা দাঁড় আর কটা কটা ও দাঁড় করবে না চারটে একটু ছেড়ে বা একটু তোমার এখানে হাইফেন দিতে পারো পাঁচটা আবার একটু ছেড়ে ছটা মানে চারটে পাঁচটা ছটা যতগুলো খুশি এমনই আর কি দাঁড় নয় পাল জুড়ে দিতে চাই যাতে তার নৌকাটা তত্তর করে একদম অনেক দূরে যেতে পারে আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে শিশুটি নৌকাটি নিয়ে কোথায় বাড়ি দিতে চায় কোথায় সে যাবে না শিশুটি নৌকাটি নিয়ে সাত সমুদ্র তেরো নদীর পারে যেতে চায় সাত সমুদ্র তেরো নদীর পাড়ে সে একটি পাড়ের জন্য যেতে চায় আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে শিশুটি তার নৌকা যাত্রায় কাদের সঙ্গী হিসাবে পেতে চায় বা কাকে সঙ্গে নিতে চায় শিশুটি তার নৌকা যাত্রায় আশু আর তাল্পশু আশু আর শ্যাম মা শ্যামকে সঙ্গী হিসাবে পেতে চায় তাহলে আমরা ধরে নিতে পারি আশু আর শ্যাম হয়তো তার কোনো বন্ধু সে দুই বন্ধুকে নিয়ে একবার সে নৌকা যাত্রা করতে চায় আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে শিশুটি তার মাকে কাঁদতে বারণ করেছে কেন হ্যাঁ কাঁদতে কেন বারণ করেছে না শিশুটি অনেক দূরে যাবে শার সমুদ্র তারা নদীর পরে সে তো কাছে না অনেক দূরে তাকে যেতে হবে তাই বলছে তাই তার বিরহে বয়সী রহে বিরহে মানে কি না ছেলের থেকে দূরে থাকার যে কষ্ট ছেলে চলে যাবে এত দূরে যাবে ছেলের জন্য চিন্তা হবে মায়ের এই চিন্তাতে মা যদি ছেলের জন্য কাঁদে সেইটাই বলে। বিরাহে মা যেন না কাঁদে সেই অনুরোধ করেছে সে বারবার মাকে বলেছে যে আমি কিন্তু সন্ধে হলেই ফিরে আসব। তুমি যখন তিরপুর মানে তোমার ঘাটে কাজ করবে দুপুরবেলা তখন কিন্তু আমি নতুন রাজার দেশে থাকবো তুমি যেন কেঁদো না মা একলা ঘরে বসে ঠিক আছে তাহলে মাকে কাঁদতে বারণ করেছে যে আমি যাব আর চলে আসব। আমি তো চোদ্দ বছর রামের মতন চলে যাচ্ছি না যে তুমি এত কাঁদছো কেন আচ্ছা তারপরে বলছে যে শিশুটি তার নৌকা যাত্রায় কি কি নিয়ে যেতে চায় শিশুটি তার নৌকা যাত্রায় কি কি নিয়ে যেতে চায় শিশুটি তার নৌকা যাত্রায় সোনা মানিক নিয়ে যেতে চায় তার মানে কি সে একটু ব্যবসা বাণিজ্য করতে যায় হয় চাইছে হয়তো সে কিছু নতুন রাজার দেশ থেকে নিয়েও আসতে চাইছে নতুন রাজা দেশে যাচ্ছে রাজাকে কিছু উপহারও দিতে হবে তাই সে সোনা হাইফেন দিয়ে মানিক লিখবে হ্যাঁ এগুলো সব ধাতু এবং মূল্যবান রত্ন এগুলোর কথা বলা হয়েছে সে সেই নৌকা করে নিয়ে যেতে চায় যেটা কি শুধু শুধু পাট বোঝাই করে পড়ে রয়েছে বেকার কোনো কাজে লাগছে না তাই আমাদের কবি সেটাকে কাজে লাগাতে চাইছেন আচ্ছা তারপরে বলছে শিশুটি কখন নৌকা ছেড়ে পাড়ি দেবে বলে মনে করেছে কখন সে যেতে চায় না ভোরের বেলা অনেক দূর যেতে হবে আবার সন্ধ্যের মধ্যে তাকে ফিরে আসতে হবে তাই ভোরের বেলা শিশুটি তার নৌকা ছেড়ে পাড়ি দেবে বা নৌকা ছেড়ে দেবে ঠিক করেছে ঠিক আছে মানে ভোর ভোর পৌঁছতে পারলে বা যেতে পারলে তবেই সে আবার সন্ধ্যের মধ্যে ফিরে আসতে পারবে মাকে মায়ের কাছে তো তাকে ফিরে আসতে হবে এবার বলছে দুপুরবেলা শিশুটির মা সাধারণত কোথায় থাকেন তা দুপুরবেলা কাজকর্ম সেরে মা কোথায় থাকবেন না দুপুরবেলায় শিশুটির মা সাধারণত পুকুর ঘাটে থাকেন পুকুর ঘাটে মানে কি সারা দিনের কাজকর্মের পরে যে সমস্ত কাজ থাকে বাসন মাজা থাকতে পারে কাপড় কাচা থাকতে পারে নিজের স্নান করার ব্যাপার থাকতে পারে তো এই সমস্ত কাজ করবার জন্য শিশুটির মা প্রায় প্রতিদিনই দুপুরবেলা ঘাটে থাকেন তাই জন্য কবি তাই মনে করেছেন যে সেদিনও দুপুরবেলা মা কিন্তু গৃহ কর্ম করার জন্য পুকুর ঘাটেই থাকতে পারে আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছে সেই সময় শিশুটি কোথায় থাকবে যখন মা দুপুরবেলা পুকুর ঘাটে থাকবে তখন শিশুটি কোথায় থাকতে পারে তোমাদের আমি এই মাত্র বললাম যে শিশুটি তীর পূর্ণির ঘাট আর তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে ঠিক আছে তাহলে যখন দুপুরবেলা মা আর কি তোমরা এরকমভাবে লিখবে যে দুপুরবেলা শিশুটি কোথায় থাকবে না তিরপুর্ণির ঘাট পেরিয়ে দেপান্তরের মাঠ পেরিয়ে নতুন রাজার দেশে চলে যাবে আচ্ছা পরের প্রশ্ন বলছে শিশুটি কোন কোন জায়গা আচ্ছা সরি সরি হুম হুম নয় দশ আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও এক সেকেন্ড হ্যাঁ একটু একটু মিস্টেক হয়েছে আমি একটা প্রশ্ন তোমাদের এখানে লিখতে ভুলে গেছি হ্যাঁ এই যে দশ নম্বর প্রশ্ন যেটা আমি তোমাদের একটু মুখে বলে দিলাম যে সেই সময় অর্থাৎ দুপুরবেলা শিশুটি কোথায় থাকবে তার উত্তর এইটা হবে হ্যাঁ দশ নম্বরটা এইটা যে দুপুরবেলা শিশুটি নতুন রাজার নতুন রাজার দেশে থাকবে ঠিক আছে শিশুটা শিশুটি আর কি দুপুরবেলা কোথায় পৌঁছে যাবে না নতুন রাজার দেশে পৌঁছে যাবে তারপরে এগারো নম্বর প্রশ্নের এইটা উত্তর হবে এগারো নম্বর প্রশ্নেতে কী আছে না শিশুটি কোন কোন জায়গা বেরিয়ে যাবে সেটার উত্তর এইটা হবে না শিশুটি তীর পূর্ণির ঘাট তীরপূর্ণি বানান খেয়াল করবে ঘাট কমা দেবে তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে এরপরে লাস্ট প্রশ্ন বারো কি বলছে শিশুটি নতুন জায়গা ঘুরে এসে তার মাকে কি শোনাবে না নতুন জায়গা ঘুরে আসার পর শিশুটি তার মাকে গল্প শোনাবে সে কোথায় গেছিল কি করেছিল রাজার সঙ্গে কী কথাবার্তা হলো এই সমস্ত সারাদিনে তার যত গল্প জমেছে সেই সমস্ত গল্প সে তার মাকে শোনাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসে আমরা মৌখিক প্রশ্ন লিখিত প্রশ্নগুলো করলাম তোমরা খুব ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুত হও